জিকিরের ফজিলত আছে না নাই? আছে। জিকির করলে লাভ না লস? লাভ। বন্ধুরে আবার তবে জিকিরটা এমন ভাবে করতে হবে, জিকির কিন্তু মুখ দিয়ে করা যায়, অন্তর দিয়ে করা যায়। আল্লাহর হাবিব বলেছেন, জবান এবং কালবে দুটো মিলিয়ে যে জিকির করা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো যেন তোমাদেরকে মানুষ দেখবে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন, আমি আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে স্পেশাল কিছু আমল দেন। আমার নবী তখন তার দিকে ইঙ্গিত করলে, ইঙ্গিত করে জিকিরের অনুমতি দিলে। কারণ তুমি জিকির করে করে তোমার এই জিহ্বাটাকে সিক্ত রাখো, কারণ তুমি যদি পৃথিবীতে জিকির করো আল্লাহ তোমার চাইতে উত্তম জায়গায় তোমার জিকির করবে। আল্লাহ যদি কারো জিকির করে, জিকির শব্দের বাংলা হলো স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির। কাউকে বন্ধু সৎ কাজের দিকে ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও আল্লাহর জিকির। যেমন আজকের এই জলসাটা হলো জিকিরের জলসা। মনে রাখবেন, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জলসা, আর যে আমল বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় ওইটা হলো জিকিরের জুলুস। যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। জিকিরের জুলুস হলো হজ, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বিশেষ করে মুরব্বি বাবাদেরকে বলছি, এটা তাদের সিনায় বেশি জায়গা পাবে, কারণ তাদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর নোংরামি আত্মগরিমার হিংসায় ভরা। ঠিক যুবকরা, তোমরা বলছো এটা ঠিক, ইউ আর রাইট। কি কথাটা ঠিক না?